স্যার আমি একটা কথা, আপনি 18 টাকা দিলে আমি 3টা নিব না নিব না, আমি কথা তো ক্লিয়ার বলছি, আপনি 1 টাকা কম দিবেন না, ঠিক আছে? আমি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা আজকে 12ই জুলাই, রোজ শুক্রবার 2024, আমরা ঢাকা কাওরন বাজার থেকে, আমরা বিকালবেলা, এখন বিকালের দৃশ্য, সকালবেলা হাঁটু পরিমাণ এই জায়গায় পানি ছিল, এখন দেখুন শুকিয়ে গেছে, আর ওয়েদারও একটু খারাপ, তাই আপনাদেরকে প্রতিদিন তো আপডেট দিতে হয় আপনারা জানেন, তো বিকালে চলে আসলাম আপনাদেরকে ইলিশের দাম জানানোর জন্য। আমরা সরাসরি দামাদামি হচ্ছে এবং সরাসরি ইলিশ মাছ বিক্রি হচ্ছে এগুলো তুলে ধরবো, কিভাবে দামাদামি করে ইলিশ মাছ কিনতে হয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আপনারাও ঢাকা সিটির ভিতরে কোন কোন জায়গার মাছের দাম জানতে চান, যাত্রাবাড়ি এবং আবদুল্লাপুর, সোয়ারি ঘাট, নিউ মার্কেট, কাওরন বাজার, আরো আছে চাঁদপুর, কোন কোন জায়গার ভিডিও আপনারা বেশি দেখতে চান প্রত্যেকটা মানুষ কমেন্ট করে দিবেন, এবং অগ্রিম কোনো টাকা পাঠাবেন না। আমার প্রত্যেকটা ভিডিওতে লাস্টে দিয়ে আমি বলে দেই, আপনারা কোনো ভাইকে কোনো ব্যবসায়ীকে অগ্রিম কোনো টাকা পাঠাবেন না, এবং হাতে মাছ পাবেন তারপরে টাকা পাঠাবেন। তো চলুন আমরা একটু দেখবো এবং বিক্রেতা ভাই নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে এখান থেকে মাছ নিতে পারেন সরাসরি। তো চলুন আর কথা বাড়াবো না, বিস্তারিত ভাবে আমরা তুলে ধরবো। না 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 ভাই, নিচতলা বাজতে 6 তলা গ্রাম হবে রে, এই মাছ 1-এর মাল হবে, 2-এর মাল হবে, 1-এর মাল হবে, ঠিক আছে? 1-এর মাল হবে, 2-এর মাল হবে, মাছ দেন, আমি মাছ দিব, 1-এর মাল দিব। 1000 করে রাখুন ভাই, 1000 টাকার মাছ ছোট ছোট, এটা নিয়ে পুষাইতে না, এটা নিয়ে খাইতে না, বেশি আছে, 1 কেজি 500 গ্রাম, 600 গ্রাম, 700 গ্রাম, হ্যাঁ ওটা দাম চলেছে 2800-2600 টাকা কেজি, 1 কেজি 400-500-600, হ্যাঁ স্যার অবশ্যই দেখি, অবশ্যই স্যার দেখি, স্যার না দেখি কি মাছ দেবে, অবশ্যই স্যার দেখি, অবশ্যই স্যার দেখি, দেখেন স্যার এই মাছ পাতলা, এর চেয়ে মুড়া খুব দিন সারা মাছ, এর চেয়ে মুড়া খুব দিন সারা মাছ স্যার, দিন সারা মাছ, এটা দাম ছিল স্যার 2050, যেদিন 1950 থেকে ছিল, 1950, ওটা 1350, আর এটা হচ্ছে একটা বড় আছে 1500, কতটুকু হয় 1 কেজি, এটা ওটা তো 600 গ্রাম, 700 গ্রাম, 750 গ্রাম, 800 গ্রাম মিলে আসে, এটা 1950 টাকা, ওটা কি 1400, 1350 থেকে দিল, আর এটা হচ্ছে ছোট স্যার একটা জি, পদ্ম কই পাইবেন, কইলে পদ্ম গেলে পদ্ম হবে, কিন্তু পদ্ম পাইবেন না, মাছ হলে পরিচালনা মাছ, যিনি পরিচালে এইটা আছে, এইটা আছে, এইটা আছে, আর একটা আছে, 4 কোয়ালিটি আছে আমার কাছে, ওটা কি দাম চাইলে 2600, যদি কোনো কথা না বলেন একদম 2400, ওটা কি দাম চাইলে 2200, দামাদামি করবেন না একদম 1900, একদম 1300, আর কাছে একদম 1400, ডিম পাইবেন না স্যার, ডিম হলো ইলিশ মাছ দিতে না, ডিম পাইবেন, ডিম পাইবেন, ডিম পাইবেন না, ডিম হলো মাছ কয়েকটা দিয়ে দিই, পদ্মা কই পাইবেন, পদ্মা নাই, পদ্মা মাছ নাই, হ্যাঁ অযথা দরকার আছে, অযথা বুয়া কথা কই দরকার আছে, প্রশ্নই আসেন, ব্যবসা হালা, স্যার বলে দিস এটা ডিম আছে, ডিম কম আছে, ডিম সারও আছে, একদম 1900, একদম 1300, একদম 2400, আর একটা আছে একদম 1400, 1-এর মাল হবে, একদম 1400, মাছ ভালো আছে স্যার, আমাদের যে কয়েক কয়েকটি মাছ আছে খুবই ভালো, একটা মাছে কোনো খারাপ না, ঠিক আছে, হ্যাঁ ছোট হইলে ছোট পাইবেন না, পাইবেন না স্যার, বুঝে দিলে পাইবেন, হ্যাঁ দেখতেছি দেখতেছি, ডিম না ডিম স্যার, একবার একের হবে, ডিম না ডিম স্যার, একবার একের স্যার, আমি একটা তাহলে দিয়ে চাপে তাহলে দিয়ে চাপে কোনটা, একদম একদম 1900 টাকা, একদম
একদম আমার বাজারে যান, বাজারে গেছে 2200 টাকা কেজি, 2200 হয়ে গেছে 900, ব্যবসা করি না স্যার, 900 জিনিস হয়েছে। একদম 1900 টাকা একদম, যে কোনো মার্কেটে গেলে সে 2200 টাকা, ঠিক আছে বাস করে 4টা না 6টা, এক কেজির উপরে আছে, এই যে নেন এক কেজির উপরে আছে, এক কেজির উপরে এই নেন স্যার, এই যে হ্যাঁ ঘর একবার একের ঘর, ডিম না ডিম স্যার, আর কোনটা আর একটা মাছ দিন স্যার, তিনটা মাছ, আমি আমি তিনটে দিব, টাকা তো আমার দিতে হবে, ধরেন আপনি 1 টাকা কম দিবেন না, ঠিক আছে আমি 1600 বলছিলাম, 1800 ধরলে আমি নিব, 5500 টাকা দেন, 300 টাকা বেশি, ওই যে 5500 টাকা 300 টাকা বেশি, হ্যাঁ 3 কেজি হয়েছে না, একদম 1900 টাকা জি, এক কেজি এক কেজি সাহুল ভাই, তিনটা কত রুকু ছিলেন না, দর্শক সকালবেলা ভিডিও করতে পারি নাই বৃষ্টির কারণে, অনেক বৃষ্টি ছিল, ঢাকা শহর ডুবে গেছে অলরেডি বৃষ্টিতে, আর এখন বিকালবেলা, দেখ মাশাল্লাহ বিকেল আপনার 4টার পর আসবেন, দর্শক মাছটা বিক্রি করে দিছে, এই যে গাড়িতে উঠিয়া দিছে, গেছে মাছ কিনে তো ওনারা সেই খুশি, মাছটা আসলেই ভালো একটা মাছ, ভালো কোয়ালিটির মাছ।